আমাদের চারপাশে চেনা জগতের বাইরে রয়েছে রহস্যময় কিছু স্থান। এগুলোর অবস্থান, পরিবেশ, প্রকৃতি নিয়ে রহস্যের অন্ত নেই। আদিকাল থেকে আজ পর্যন্ত কোনো মানুষ বা কোনো বিজ্ঞানী এই রহস্যভেদ করতে পারেননি। এমনকি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি এই স্থানগুলোর মায়ার জালে হারিয়ে গেছে। তাই পৃথিবীর এমন কিছু স্থান রয়েছে যেগুলোর ইতিহাস বা কাহিনী আজও আমাদের কাছে অজানা ও রহস্যময়। জেনে নেওয়া যাক ভূতুরে কিছু রহস্য ঘেরা স্থান সম্পর্কে। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি এন্টার্কটিকার বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত। এই জনমানবহীন উপত্যকাটি বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমির একটি। প্রতি বছর এখানে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। স্থানটি মেরু অঞ্চলে বরফে ঢাকা। এখানে কিছু শৈবাল দেখা গেলেও কোনো গাছপালা নেই। বিজ্ঞানীদের মতে পৃথিবীর উপগ্রহের এই স্থানটির অদ্ভুত মিল রয়েছে মঙ্গলের গ্রহের পরিবেশের সাথে। মাউন্ট রোরাইমা। মাউন্ট রোরাইমা সমতল শীর্ষ বিশিষ্ট পর্বতমালা, যার স্থানীয় নাম টিপুই। ভেনিজুয়েলায় এটি অবস্থিত। খুবই দুর্গম আর মেঘে আবৃত ভেজা রহস্যময় টিপুই। এমনকি শুকনো মৌসুমেও এটি মেঘে ঢাকা থাকে। এই পর্বতমালার প্রথম আলোচনায় আসে 1596 সালে। 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান আর চারিদিক 400 মিটার লম্বা ক্লিফ দ্বারা বেষ্টিত এই পর্বতমালার অবস্থান 3 দেশের সীমান্তে, ভেনিজুয়েলা, ব্রাজিল আর গায়ানা। কিন্তু একমাত্র ভেনিজুয়েলা সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায়। ক্যালিফোর্নিয়ার রেসট্র্যাক প্লায়া। পৃথিবীর এক বিষয় স্থান। এখানে পাথরগুলো আপাত দৃষ্টিতে মনে হয় নিজে নিজেই স্থান পরিবর্তন করে। পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, তবুও পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথরের 100 পাউন্ড ওজন পর্যন্ত হয়। এই ভারী ভারী পাথরগুলো কীভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় সে রহস্য আজও উন্মোচিত হয়নি। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময়ে স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদামাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য প্রাণীর দ্বারা পাথরের স্থানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার রেসট্র্যাক প্লায়া ডেথ ভ্যালিতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। বিজ্ঞানীরা আজও পাথরের চলার ভিন্নতার কারণ রহস্য উন্মোচন করতে পারেনি। নরকের দরজা। তুর্কমেনিস্তানের ডারভাজ শহরে এটি অবস্থিত। এটি একটি জ্বলন্ত গর্ত। জ্বলন্ত জায়গাটি নরকের দরজা নামে পরিচিত। 1971 সাল থেকে জায়গাটি অবিরত দাউদাউ করে চলছে। 1971 সালে এখানে গ্যাস খনি সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ থাকবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে এখনও তা, অর্থাৎ 40 বছর ধরে জ্বলছে এই আগুন। বারমুডা ট্রায়াঙ্গেল। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে অন্যতম এই বারমুডা ট্রায়াঙ্গেল। এটা শয়তানের ত্রিভুজ নামে পরিচিত। আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চলে এটি অবস্থিত, যেখানে বেশ কিছু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে, যার রহস্য আজও অজানা। অনেকে মনে করেন ওই সকল অন্তধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি কথা অনুসারে এসবের পেছনে দায়ী কোনো অতি প্রাকৃতিক শক্তি। আউকিঘারা। আউকিঘারা জঙ্গলটি জাপানের একটি রহস্যময় ভয়ঙ্কর ভূখণ্ড। এটা জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত। 3,500 হেক্টর স্থান জুড়ে অবস্থিত এই জঙ্গলটি কোঁকড়ানো ও মোচড়ানো গাছপালায় পরিপূর্ণ। গোটা এলাকাটি ভূতপ্রেতের অবাধ বিচরণ বলে মনে করেন স্থানীয় জনগণ। দুর্ভাগ্যজনকভাবে স্থানটির বিশ্বের 2য় বৃহত্তম আত্মহত্যার স্থান হিসাবে পরিচিত। 50-এর দশক থেকে এ পর্যন্ত 500+ লোক এখানে আত্মহত্যা করেছে। কিন্তু কেউ জানে না মানুষ আত্মহত্যার জন্য কেনই বা এই স্থানটিকে বেছে নেয়। চুম্বক পাহাড়। কেবল নামেই নয়, কাজেও এই চুম্বক পাহাড়টি। নিউ ব্রুন্সউইকের মঞ্চটনের এই চুম্বক পাহাড়টি নিজের যথার্থতার প্রমাণ দিয়েছেন। 1930 সালে হঠাৎ করে আবিষ্কার করা হয় যে এই পাহাড়টির আশপাশ দিয়ে কোনো গাড়ি গেলে সেটাই কিছু গড়বড় দেখা যায়। বিশেষ করে সেই গাড়িটা যদি এর ওপর দিয়ে পার হয়ে যেতে চায়, তাহলে কোনোরকম ধাক্কা ছাড়াই পেছনের দিকে কোনো এক অদৃশ্য কারণে গড়িয়ে যেতে থাকে সেটি। প্রথমটায় বেশ অবাক হয়ে যায় সবাই এই অদ্ভুত ব্যাপার দেখে, তবে দ্রুতই গবেষণা শুরু হয়। নানা মানুষ নানা রকম মতামত দিয়ে শুরু করে এবং একটা সময় গিয়ে সবাই সিদ্ধান্তে উপনীত হন যে এই পাহাড়ের আশেপাশে রয়েছে কোনো বিশাল আকারের চুম্বক। লৌহ নির্মিত কোনো পদার্থ এর পাশে থাকলেই তাই সেটাকে নিজের দিকে টানে সে।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।